তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং আমি ফারহানা লোপা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। করোনায় দেশে আরো সাত জনের মৃত্যু, একদিনে নতুন রোগী 1000 ছাড়ালো, টিকা নিলেন রাষ্ট্রপতি। যোগ দিলেন দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার, বললেন পাচার হওয়া টাকা ফেরত আনাই বড় চ্যালেঞ্জ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকা আসছেন দক্ষিণ এশিয়ার চার দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। নোয়াখালীর বসুরহাট থমথমে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, অস্ত্রসহ 27 জন গ্রেপ্তার। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। দেশে করোনায় গত 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 4 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8496 জনের। 219টি ল্যাবে 24 ঘন্টায় 17032 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1018 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5.98%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,53,105 জনে, সুস্থ হয়েছেন আরও 1,264 জন। এ নিয়ে মোট সুস্থ 5,06,613 জন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ করোনার টিকা নিয়েছেন। বিকালে 5টায় বঙ্গভবনে টিকা নেন তিনি। এর আগে গত 4 মার্চ করোনা টিকা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 27 জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়। তবে গণটিকাদান শুরু হয় 7 ফেব্রুয়ারি থেকে। সব জেলা উপজেলার 1000-এর বেশি কেন্দ্র থেকে একযোগে শুরু হয় এই টিকাদান কার্যক্রম। বাংলাদেশে ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা দেয়া হচ্ছে। দেশে 4 জনের শরীরে নতুন ধরনের করোনা ভাইরাস পাওয়া গেছে, যার সঙ্গে যুক্তরাজ্য এবং সাউথ আফ্রিকার ধরনের সঙ্গে মিল রয়েছে। 2 মাস আগে এটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে IEDCR। তবে দেশে ব্যবহৃত অক্সফোর্ডের করোনা টিকা এই নতুন ধরন প্রতিরোধে সক্ষম, বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম। গত বছরের শেষে যুক্তরাজ্যে শনাক্ত হয় নতুন ধরনের করোনা ভাইরাস। বিশেষজ্ঞরা জানিয়েছেন এটির সংক্রমণ সক্ষমতা 70 ভাগের বেশি। 80টিরও বেশি দেশে এরই মধ্যে শনাক্ত হয়েছে করোনার এই ধরন, পাওয়া গেছে পাশের দেশ ভারতেও। গত বছরের 31 ডিসেম্বর এবং এবছরের 4 ও 6 জানুয়ারি সিলেট থেকে সংগ্রহ করা 3টি নমুনায় যুক্তরাজ্যের ধরন এবং ঢাকায় 24 জানুয়ারি শনাক্ত হয় সাউথ আফ্রিকার ধরন। ICDDRB ও চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষণায় নতুন এই ধরন শনাক্ত হয়। আক্রান্তদের কোয়ারেন্টিনে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়। তবে আক্রান্তদের মাধ্যমে অন্যরা সংক্রমিত হয়নি বলে দাবি IEDCR এর। তারা যেহেতু হোটেলে থাকে, হোটেলে অনেকে সংস্পর্শে এসেছিলেন এবং আমরা এখন পর্যন্ত তাদের কন্ট্যাক্টের মাঝে কোনো কেস পাইনি এবং সেটা তাদের আত্মীয় স্বজনও ছিল কোথাও কোথাও, এবং এই পর্যন্ত যে ভ্যারিয়েন্টগুলো আমরা আইডেন্টিফাই করছি আমরা সাকসেসফুলি তাদেরকে আইসোলেশন করে এটা কন্ট্রোলে রাখা গেছে, সেখান থেকে আর ছড়ায়নি। দেশে চলছে করোনা টিকা কর্মসূচি। অক্সফোর্ডের এই টিকা নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধে সক্ষম বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এই ভ্যাকসিনটা সবগুলো স্ট্রেনকে কভার করবে কিনা, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে আমি জানি যে এটা কভার করবে। এই ব্যাপারে আমাদের IDCR সজাগ আছে, তারা জেনোম সিকোয়েন্স করছে। বিশেষজ্ঞরা বলছেন করোনার নতুন ধরন নিয়ে উদ্বেগের কিছু নেই, ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতেই হবে। আপনি প্রিভেনশনের জায়গাটা যদি নিশ্চিত রাখতে পারেন, যত শক্তিশালী ভাইরাসই হোক সে তো এন্ট্রি করবে না, সুতরাং আমাদের বরং ওটা নিয়ে প্যানিক না হয়ে আমাদের সার্বজনীন যে সুরক্ষা ব্যবস্থা সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি। দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, এতে নতুন ধরনের ভাইরাসের বিস্তার হচ্ছে কি না তা জানতে কাজ করছে IEDCR। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করলো দুদকের নতুন কমিশন। এজন্য আন্তর্জাতিক চুক্তি ও বিদ্যমান আইনের সমন্বয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন তারা। এছাড়া নতুন চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে দুদকের ভেতরে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। বছরে 64,000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড, বেসরকারি ব্যাংক ও বিএফআইইউ থেকে তথ্য নেওয়া শুরু করেছে সংস্থাটি। বুধবার যোগ দিয়ে নতুন চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ ও কমিশনার জহুরুল হক সাংবাদিকদের জানান, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। দেশের আইন ও বাংলাদেশের আনকাকের সদস্যপদকে কাজে লাগিয়ে ফেরত আনা হবে এসব টাকা। এটা বাস্তব, বাংলাদেশের টাকা, প্রচুর টাকা বিদেশে পাচার হচ্ছে, দেশের জন্য একটা বড় ধরনের সমস্যা এটা। আমরা এই 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 কমিশন তৎপর থাকবে যেন ভবিষ্যতে টাকা পাচার না হয়, যেগুলো পাচার হয়েছে সেগুলো কীভাবে আনা যায়। পাশাপাশি জনগণের আস্থা তৈরি করতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্ট হবে দুদক। নতুন চেয়ারম্যান বলেন, দূর করা হবে মামলার দীর্ঘসূত্রতা। কোনো কোনো অনুসন্ধান বা কোনো তদন্তের যে দীর্ঘসূত্রতা যথাখানি সম্ভব আমরা কমিয়ে আনার চেষ্টা করব এবং আইনের যথাযথ প্রয়োগ এবং সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা চলার চেষ্টা করব। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বেসিক ব্যাংকের দুর্নীতির মামলাগুলোর অভিযোগপত্র দিতে কেন এত দেরি হচ্ছে তা খতিয়ে দেখা হবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকা এসে অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার 4 শীর্ষ নেতা দ্বিপাক্ষিক বৈঠকও করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে না। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 10 দিনের অনুষ্ঠানে মার্চ জুড়েই দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের পদচারণায় মুখর থাকবে ঢাকা। অনুষ্ঠানে যোগ দিতে 17 মার্চ আসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসবেন 19 মার্চ, 22 মার্চ আসবেন নেপালের প্রেসিডেন্ট। অতিথিদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী 26 মার্চ ঢাকায় আসবেন দুদিনের সফরে। আসার কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রীরও। 4 জন আসবেন সশরীরে, তা হচ্ছে মালদ্বীপের রাষ্ট্রপতি প্রথম দিনে আসবেন 17 তারিখে এবং তিনি এইখানে দুদিনের প্রোগ্রাম, আমাদের সাথে কিছু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে এবং কিছু আমরা এগ্রিমেন্ট এমনিও সই করব। এছাড়া ভিডিও বার্তা দেবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পোপ ফ্রান্সিস সহ বিশ্বনেতারা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বার্তা নিয়ে ঢাকায় আসবে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। চায়নার প্রেসিডেন্ট শিং পিয়া, তিনি একটি মেসেজ দিবেন এবং সেই মেসেজটা তাদের একজন কাউন্সিলর, একজন মন্ত্রীর উদ্দে আপনার উনি হয়তো এটা নিয়ে আসবেন। ফাইনালাইজ হয় না, ইট ইজ ওয়ার্কিং, এবং তারা বঙ্গবন্ধু একটা বাস তৈরি করেছেন, সেই বাসটাও অনুষ্ঠানে প্রেজেন্ট করতে আগ্রহ প্রকাশ করেছে। আমন্ত্রিত অতিথিদের সফর ঘিরে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এই ধরনের আমরা পরিস্থিতি হবে কিনা আমরা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, তা আমরা মনে করছি যে সবাই বাংলাদেশকে ভালোবাসে, সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গ আমাদের জাতির পিতা, উৎসবের এখানে কেউ ডিস্টার্ব করবে বলে আমরা মনে করছি না। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ রাখতে হবে। নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় নিচ্ছে একটু বিরতি, বিরতির পর ফিরে এসে আরো যা থাকছে। রাজধানীতে মশা কমতে শুরু করেছে দাবি মেয়রদের, কীটনাশকের মাত্রা আরো বাড়ানোর পরিকল্পনা। জিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার 4, চাকরির আশা দিয়ে ঠকানোয় একটি চক্র আটক। স্বাগত আরেকবার দেখছেন সংবাদ সন্ধ্যা, চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 98 জনের নাম সহ অজ্ঞাত 150 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। দুপুরে কোম্পানিগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে অস্ত্রসহ 27 জনকে গ্রেপ্তার করা হয়।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌর এলাকায় জারি করা হয়েছে 144 ধারা, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই থমথমে কোম্পানিগঞ্জের বসুরহাট পৌর এলাকা, বন্ধ রয়েছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত জারি করা হয়েছে 144 ধারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌর এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল দিচ্ছেন বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য। সংঘর্ষ ও হামলার ঘটনায় 98 জনের নামসহ অজ্ঞাত 150 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এর আগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ 27 জনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল পৌর মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে। সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন তারা। প্রতিবাদ সমাবেশে সকলের বক্তব্য শেষে যখন আমার বক্তব্য শুরু হচ্ছে শুরু করছি, ঠিক তখনই আকামিজ্জার নেতৃত্বে আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে, সেখানে প্রশাসন ছিল, সাংবাদিক ভাইরা ছিল, আমাদের সমাবেশে অতর্কিত হামলা চালায়, সেখানে আমাদের অনেক নেতাকর্মী, অনেক মা বোন আহত হয়। যে এখানে একরাম নিজাম হাজারি তাদের সমস্ত অস্ত্র এই এলাকাতে ঢুকেছে, তারা মহুয়া দিতেছে দক্ষিণ এলাকা। আমি এখন সাংবাদিক মোজাক্কেরকে এখন পর্যন্ত তার পরিবারের সাথে দেখা করতে পারিনি। বারবার এমন ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শঙ্কিত সাধারণ মানুষ, এছাড়া ব্যবসা বাণিজ্যতেও পড়েছে নেতিবাচক প্রভাব। এ অবস্থা থেকে পরিত্রাণ চান এলাকাবাসী। বাজারে যে গোলাগুলি হয় প্রতিদিন, পত্রিকায় হেড নিউজ হয়, আমরা তো এই অস্থিরতার মধ্যে আছি। কদিন পর পরেই ডয় ভাড়া গায়ে দিতেও মালিকের ভাড়া দিতেও নিজের গাছ দিতেও নিজের লাই কিছুই হয় না। আপনারা চাই আমরা কোনো কাজাম না হোক, শান্তি চলক, কারিগর গরিব দুঃখী যেন দুটা ভাত ডাল ভাত খাই বাঁচতে পারে। রাজনীতিকে কেন্দ্র করে আজকে যে আভ্যন্তরীণ কোন্দল, আর কোনো মায়ের কোল খালি না হোক। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবলীগ কর্মী আলাউদ্দিন। এছাড়া দুপক্ষের 15 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 40 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নোয়াখালীর কোম্পানিগঞ্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাউকেই ছাড় দেওয়া হবে না, বুধবার বিকেলে নিজ বাসভবনে একথা বলেন তিনি। বিশৃঙ্খলার জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ সময় নিহত আলাউদ্দিন, সাংবাদিক বুরহানুদ্দিন মুজাক্কিরের মৃত্যুতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান ওবায়দুল কাদের। এ ঘটনা অবশ্যই সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী। আমি ইতিমধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, এ ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অবিলম্বে নির্বাচন কমিশনকে পদত্যাগ করে যোগ্য লোক দিয়ে নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান তিনি। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের চেষ্টার প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই সমাবেশ করেছে বিএনপি। এ সময় সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, নিজেদের রক্ষা করতে প্রতিদিন নতুন নতুন আইন করা হচ্ছে। রাজনৈতিক দল ও জনগণের ওপর নিজেদের নিয়ন্ত্রণ রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছা মতো নজরদারি করা হচ্ছে। দলের কেন্দ্রীয় নেতারা বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, আগামীতেও হবে না। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর বিএনপিকে রাজপথে সমাবেশ করতে দেখা গেল। মশা মারতে কীটনাশকের মাত্রা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ বিষয়ে এরই মধ্যে কীটতত্ত্ববিদদের সাথে আলোচনাও করেছে কর্তৃপক্ষ। চলমান ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে মশা নিয়ন্ত্রণে আসছে বলেও দাবি উত্তর ঢাকার মেয়রের। আর দক্ষিণের মেয়র বলছেন মশা কমতে শুরু করেছে।
মশার বিরুদ্ধে উত্তর সিটি কর্পোরেশনের লড়াইয়ের তৃতীয় দিন। অঞ্চল পাঁচের অধীনে মোহাম্মদপুর থেকে শুরু হয় অভিযান। সাতটি ওয়ার্ডে মশা নিধনে অংশ নেন 12,000-এর বেশি কর্মী। স্টর্ম ড্রেনে দেওয়া হয় কীটনাশক, অলিগলি বাসাবাড়িতে যাচ্ছেন মশক কর্মীরা। মোহাম্মদপুরে মেয়র আতিকুল ইসলাম জানান, মশা মারতে কীটনাশকের মাত্রা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। ডোজিং নিয়েও আমি বলেছি, কীটতত্ত্ববিদ, সিডিসি, WHO সবার সাথে কথা বলে, কারণ আমি বা আপনি ওষুধের ডোজিং কিন্তু চেঞ্জ করতে পারবো না। এই ডোজিংটা কিন্তু নির্ভর করে স্বাস্থ্যের উপরে। মশা মারতে কর্মীদের তদারকি করতে বায়োমেট্রিক ও ট্র্যাকার পদ্ধতি চালুর কথাও জানান মেয়র। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস যান লক্ষ্মীবাজারে, সেখানে খেলার মাঠ উদ্বোধন শেষে জানান, এরই মধ্যে কমতে শুরু করেছে মশা। আগামী সপ্তাহে নতুন কীটনাশক ছিটানো শুরু হলে সুফল পাবে নগরবাসী। ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাধীন মশক আগের তুলনায় অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে এবং দিনে দিনে ইনশাআল্লাহ আরও ভালো পথে যাবে। আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে ইনশাআল্লাহ নিয়ে আসতে পারব। সব খাল উদ্ধার হলে মশার উপদ্রব আরও কমবে বলে আশা মেয়র তাপসের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগে আদালতে মামলার আবেদন করেছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। হেফাজতে নির্যাতন নিবারণ আইনে মামলা নেয়ার আবেদন করেন তিনি। দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েসের আদালত তার জবানবন্দি গ্রহণ করে। এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে। গত বছরের মে মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক মুশতাক আহমেদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, দিদারুল ভূঁইয়া ও মিনহাজ মান্নানকে গ্রেপ্তার করে র্যাব। দিদারুল ও মিনহাজের জামিন হলেও মুশতাক ও কিশোরের জামিন আবেদন 6 বার নাকচ হয়। পরে কারাগারে মারা যান মুশতাক। এরপর গত 3 মার্চ হাইকোর্ট কিশোরের জামিন আবেদন মঞ্জুর করে। সংবাদ সন্ধ্যায় আবারও বিরতি নিচ্ছে। বিরতি থেকে ফিরে এসে আরো থাকছে। 3 দেশ থেকে আরও 3.5 লাখ টন চাল আমদানি করবে সরকার, মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন। নিউজিল্যান্ডের কুইন্সটাউনে গেলেন তামিমরা, কাল থেকে দলগত অনুশীলনে নামবে টিম বাংলাদেশ। আপনারা আছেন সংবাদ সন্ধ্যায়। যাচ্ছি পরের প্রসঙ্গে। জাদু দিয়ে টাকা বানায় ওরা, অসুস্থ মানুষকে সুস্থ করে তোলে নিমিষেই, এমন নানা কুটকৌশলে জিনের বাদশা পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া 4 প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তার করা হয়েছে আরেক প্রতারক চক্রের 4 সদস্যকে। দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জিনের বাদশা সেজে এভাবেই প্রলোভন দেয়া হতো টার্গেটকে, কাগজ দিয়ে কোটি কোটি টাকা তৈরির লোভ দেখিয়ে টার্গেটের কাছ থেকে ধাপে ধাপে আদায় করা হতো টাকা। এছাড়া অসুস্থ মানুষকে সুস্থ করার নামেও টাকা হাতিয়ে নিত চক্রটি। বাগদাদের একটা মসজিদের নাম বলছি, সেখানে যাবো কিভাবে আমরা, তখন ওই টাকা আমাদের দিয়ে দাও। 1,66,00,000 ছিল, কিন্তু 1,64,00,000 আমরা দিয়েছি। এমনই এক ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে যশোর, মাগুরা ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতা তারিকুল ইসলাম সহ 4 সদস্যকে গ্রেপ্তার করে সিআইডি। ম্যাজিক জাদু বা যেভাবে হিপনোটাইজড করে মানুষকে কনভিন্স করে, তারা যে আরও অনেক প্রতারণার সাথে সংশ্লিষ্ট সেটি মোটামুটি আমরা নিশ্চিত। তদন্তের পর যে আমরা সেগুলো আমরা আশা করি যে বের করতে সমর্থ হব। জব্দ করা হয় নগদ 15,50,000 টাকা, একটি প্রাইভেট কার, মাজারের মাটি, লালকালিতে আরবি লেখা কাগজ সহ প্রতারণার কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব করে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের ঘটনায় ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আরও 4 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। আমরা যে মামলাটা নিয়েছি সেটিও কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, এবং আমাদের এই 14 জন আসামির মধ্যে মূল হোতাসহ আমরা 4 জনকে গ্রেপ্তার করছি, আর বাকিদেরকে আমরা গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখছি। যৌথ ব্যবসার মূলধন সংগ্রহ ও বিদেশে চাকরি দেবার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় 89,00,000 টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারিতে হাফেজিয়া মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নগরীর
মারকাজুল কোরআন ইসলামিক একাডেমিতে মায়ের পিছু পিছু ছুটে যাওয়া শিশুটিকে ধরে এনে নির্মমভাবে বেত্রাঘাত করছেন শিক্ষক ইয়াহিয়া। মাটিতে লুটিয়ে পড়ে শিক্ষকের পা জড়িয়েও রেহাই মেলেনি তার। মঙ্গলবার বিকালে সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে নজরে আসে প্রশাসনের। গতরাত দেড়টায় অভিযান চালিয়ে ওই মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে তার পক্ষে সাফাই গিয়েছেন মাদ্রাসা পরিচালক। এদিকে মূলধারার শিক্ষকদের মতো এসব মাদ্রাসা শিক্ষকেরও পর্যাপ্ত প্রশিক্ষণ দরকার বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। শিক্ষার্থীর মা ভিডিওটা দেখে কান্নায় ভেঙে পড়েন এবং তাদেরকে আমরা বলি যে আমরা আসামি গ্রেপ্তার করেছি, আপনারা আমাদের কাছে একটা অভিযোগ দায়ের করেন, অভিযোগ দায়ের করলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। তিনি কি আসলে প্রশিক্ষণ গ্রহণ করেছেন? তিনি কি সেই যথাযথ শিক্ষাটা অর্জন করেছেন? তিনি কি সেই দক্ষতা অর্জন করেছেন যে আমি একজন শিশু শিক্ষার্থীর সাথে কিভাবে আচরণ উচ্চারণগুলো করব? হবিগঞ্জের বানিয়াচংয়ে স্কুল ছাত্রীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ইকরাম গ্রামের মৃত মোস্তফা মিয়ার মেয়ে একা ঘরে ঘুমিয়েছিল। ভোরে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। সকালে এক প্রতিবেশী গিয়ে রক্তাক্ত অবস্থায় অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেটে ওসমানী মেডিকেলে পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আমি ঘটনাস্থলে যাই এবং ওসি বানিয়াচং থাকে সেখানে, আমরা সহ সকলে মিলে আমরা এটা তদন্ত করে দেখছি এবং দ্রুততম সময়ের ভিতরে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব যে কে বা কারা এর সাথে জড়িত। রাজশাহীতে খসড়া তালিকায় প্রকৃত মুক্তিযোদ্ধারা বাদ পড়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করেন জেলা ও মহানগরী ইউনিট কমান্ডের মুক্তিযোদ্ধারা। এ সময় মুক্তিযোদ্ধা নেতারা অভিযোগ করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যাচাই বাছাই কার্যক্রম 2020 সালের নির্দেশনা ও নীতিমালা অমান্য করে খসড়া তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় গেজেটভুক্ত অনেকের নাম বাদ পড়েছে, এজন্য নিন্দা জানিয়ে পুনরায় বাদ পড়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার দাবি জানান তারা। গত 6 থেকে 10 ফেব্রুয়ারি 4 সদস্যের একটি কমিটি রাজশাহীতে যাচাই বাছাই করে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা তৈরি করেন। অবৈধ কমিটি হয়েছে, এই কমিটিকে বাতিল করতে হবে, পুনরায় যাচাই বাছাই করতে হবে এবং প্রকৃত যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, অমুক্তিযোদ্ধারা আছে তাদেরকে বাদ দিতে হবে। তা এটাই হলো আমাদের প্রত্যাশা এবং এটাই আমরা চাই। সংবাদ সন্ধ্যায় আরো একটা বিরতি নিচ্ছি, ফিরবো অন্যান্য প্রসঙ্গে। আবারও স্বাগত, দেখছেন সংবাদ সন্ধ্যা। চলে যাচ্ছে অন্যান্য খবরে। দেশে মজুদ বাড়াতে সপ্তাহের ব্যবধানে আরও 3.5 লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই চাল আমদানি করা হবে। বুধবার এটি অনুমোদন পায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। পাশাপাশি স্পট মার্কেটের দুটি কোম্পানি থেকে 523 কোটি টাকায় 627 কোটি ঘনফুট এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। সভা শেষে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, 1.5 লাখ টন করে চাল আসবে ভারত ও থাইল্যান্ড থেকে, বাকি 50,000 টন চাল আনা হবে ভিয়েতনাম থেকে। এর আগে গত 3 মার্চ 5.5 লাখ টন চাল আমদানির অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিভিন্ন সোর্স থেকে আমরা প্রকিউর করার চেষ্টা করছি, এই কারণে যদি এক জায়গায় ফিল করে তাহলে ইন্ডিয়ার কাছে আমাদের উপরে সমস্যার সৃষ্টি হতে পারে, সেই কারণেই আমরা রিস্কটাকে মিনিমাইজ করার জন্য এইভাবে আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা কেনার ব্যবস্থা করেছি। নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন পর্ব শেষে ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউনে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে কাল থেকে পুরো দল একসঙ্গে অনুশীলনের সুযোগ পাবে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সুন্দর ব্যবস্থাপনার জন্য স্বাগতিকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, সবাই এখন দলগত অনুশীলনের অপেক্ষায়। পুরো দলের চোখে মুখে যেন মুক্তির আনন্দ। গত 14 দিনে প্রথমে একাকী জীবন, পরে ছোট ছোট গ্রুপে কার্যক্রম, ফলে নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথম সবার একসঙ্গে দেখা হওয়া।
কোয়ারেন্টিন পর্ব শেষ। সব নিয়মকানুন মেনে বাংলাদেশ দল যেমন ধন্যবাদ পেয়েছে, তেমনি সুন্দর ব্যবস্থাপনার জন্য স্বাগতিকদের প্রতিও কৃতজ্ঞতা অধিনায়কের। আমরা একটা বাবলের মধ্যে ছিলাম ঠিকই, কিন্তু পুরোপুরি আইসোলেশনে নয়। সময়টা কঠিন ছিল, কিন্তু সবার সহযোগিতা স্বস্তি দিয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সহ দেশটির ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। তামিম নিজে করোনা টিকা নিয়েছেন জানিয়ে এক্ষেত্রে বাংলাদেশের শক্ত অবস্থানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ দেন। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের প্রধানমন্ত্রী সবকিছু আগে ভাগেই ভেবেছেন। অনেক দেশ যখন টিকাই পায়নি, সেখানে আমরা বিনামূল্যে সেটা দিতে পেরেছি। আমি নিজে টিকা নিয়েছি, আজ হোক কিংবা কাল সবাইকেই এটা নিতে হবে। স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরি এর মধ্যেই পৌঁছে গেছেন কুইন্সটাউনে। সেখানেই শেষবারের মতো তিনি কাজ করবেন টাইগারদের সঙ্গে। ভেটোরি কুইন্সটাউনে আমাদের অপেক্ষায় আছে। সেখানে কয়েকদিনের অনুশীলনের পাশাপাশি একটা ম্যাচও খেলবো আমরা। পুরো দল একসঙ্গে অনুশীলনের অপেক্ষায় আছি। ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউন মাত্র 50 মিনিটের ফ্লাইট। সেখানে পৌঁছানোর পর শহরের মেয়র জিম বোল্ড বাংলাদেশ দলকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে টিম হোটেলে চলে যায় দল। বৃহস্পতিবার থেকে সেখানেই 5 দিনের দলগত অনুশীলন শুরু হবে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1.5 বছর আগের ক্যাসিনো কাণ্ডে এখনও এলোমেলো মতিঝিল ক্লাব পাড়া। মোহামেডান ছাড়া দোষী অন্য ক্লাবগুলো এখনও তালাবদ্ধ। সংশ্লিষ্ট ক্লাব কর্তাদের দাবি, ক্যাসিনো ঘটনার বিচার হোক কিন্তু স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনার জন্য খুলে দেয়া হোক ক্লাব। ক্যাসিনো কাণ্ডে এলোমেলো মোহামেডান অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। ক্লাবের একটি অংশ বন্ধ থাকলেও কার্যক্রম কখনোই বন্ধ হয়নি। বহুল প্রতীক্ষিত নির্বাচনও হয়েছে। 84 বছরের পুরনো ক্লাবকে ঘিরে নতুন কমিটি নতুন স্বপ্নের পথে হাঁটতেও শুরু করেছে। আমরা 6 তারিখ নির্বাচন হওয়ার পরে আমরা যারা নির্বাচিত হয়েছি একটা বিশাল একটা দায়বদ্ধতার মধ্যে চলে আসছি, একটা চ্যালেঞ্জিংয়ের মধ্যে আমরা চলে আসছি। সেকেন্ড লিগে আমরা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবো। অলরেডি আমরা ক্যামেরনে একজন প্লেয়ার, তার নাম ইয়াসিন, তাকে আমরা ইনশাল্লাহ উইদিন 10 ডেজের মধ্যে আমরা এসে পড়বে। মোহামেডান সামলে নিতে পারলেও অন্য ক্লাবগুলোর অবস্থা বেহাল। প্রিমিয়ার লিগের ক্লাব আরামবাগে ঝুলছে তালা। একই অবস্থা ইয়ংম্যানস, ওয়ান্ডারার্স, দিলকুশা ভিক্টোরিয়া ক্লাবের। কর্মকর্তাদের যেন মন উঠে গেছে ক্লাব থেকে। টিম থাকে টঙ্গি, আমাদের আমরা থাকি এখানে। ওখানে যে ডেলি যাওয়া আশা করা আমাদের পক্ষে সম্ভব না। প্র্যাকটিসও ঠিকভাবে হচ্ছে কি না হচ্ছে, সব দিক দিয়ে মানে অসঙ্গতি আছে আমাদের এখন। প্রত্যেকটা ক্লাবে আপনি খবর নিলে এইভাবেই কিন্তু কোনো রকম করে আর কি যত্রতত্র আছে, কারো হচ্ছে ও করে হয়তো আজকে এনে 5 দিন এসে কালকে কিন্তু চলে গিয়ে আরেক জায়গায় বাসা ভাড়া নেবে, আর ক্লাব শুনলে কিন্তু কেউ বাসাও ভাড়া দেয় না। 1.5 বছর আগে ক্যাসিনো কাণ্ডে তোলপাড় হয় দেশের ক্রীড়াঙ্গন। ক্লাবগুলো পেশাদার না হলেও জুয়ার আসর ছিল পেশাদার, মাঝখান থেকে বলি হয়েছে খেলাধুলা। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে 2 বার আমরা এই করেছি, দরখাস্ত করেছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ব্যাপারে আমাদের কয়েকবার আমরা বসছি আমাদের সাথে, ওনারাও আমাদের আশ্বস্ত করছেন, কিন্তু এখন তো কার্যকরী কিছুই হচ্ছে না। আমাদের এখনও তো ক্লাব বন্ধ। ক্লাবপাড়া জমজমাট না হলে দেশের ক্রীড়াঙ্গনের প্রাণ ফেরানো কঠিন। সেই সঙ্গে ক্যাসিনো কাণ্ড থেকে কর্তাদের শিক্ষা নেওয়াটাও জরুরি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করব সংবাদ সন্ধ্যা, তার আগে শিরোনামগুলো আরেকবার। করোনায় দেশে আরো 7 জনের মৃত্যু, একদিনে নতুন রোগী 1000 ছাড়ালো, টিকা নিলেন রাষ্ট্রপতি। যোগ দিলেন দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার, বললেন পাচার হওয়া টাকা ফেরত আনাই বড় চ্যালেঞ্জ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকা আসছেন দক্ষিণ এশিয়ার 4 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, দ্বিপাক্ষিক বৈঠক করবেন। নোয়াখালীর বসুরহাট থমথমে, আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, অস্ত্রসহ 27 জন গ্রেপ্তার। আর এরই সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।